आगामी 23 डिसेम्बर पकेटे मात्र 7 कोटी निये नीलामे जाच्छे कोलकाता नाइट राइडर्स टीम। 2021 साले आईपीएल फाइनाले पहुँचनोर पर गत आईपीएल श्रेयस अय्यर नेतृत्व प्लेऑफ्से पहुँचते पारेनी केकेआर। एबारे नीलामे सबचे बेशी टाका रयेछे सानराइजार्स हायद्राबाद टीमेर काछे, अन्यदिके सबचे कम टाका रयेछे कोलकाता नाइट राइडार्सेर काछे। तबे एबारे नीलामे रिजनल प्लेयारदेर उपर नजर थाकबे केकेआर टीमेर। हाँ फ्रेंड्स, नीलामे बांगलार प्लेयारदेर उपर टार्गेट करते पारे केकेआर। दीर्घदिन हये गेल केकेआरे कोनो बांगाली प्लेयार नेई, आर जार जन्नोई बार बार प्रश्नेर मुखे पड़ते होयेछे नाइट म्यानेजमेंटके जे केन बांगाली प्लेयाररा केकेआरे नेई। तबे एबारे नीलामे 5 बांगलार प्लेयारके टार्गेट करते पारे केकेआर टीम। तादेर मध्ये एकजन हलो ईशान पोरेल। हाँ फ्रेंड्स, এই বাংলার বোলারটিকে এবারে নিলামে টার্গেট করতে পারে কেকেআর। শিবম মাবির বদলে ঈশান পোরেলকে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে পাঞ্জাব কিংস ঈশান পোরেলকে ছেড়ে দিয়েছে। ঈশান পোরেল কিন্তু কেকেআরের জন্য নিলামে একটি ডিসেন্ট বাই হতে পারে। এবং 2 নম্বর ঋত্বিক চ্যাটার্জি, 20 লক্ষ টাকার বেস প্রাইস থাকা বাংলার এই অলরাউন্ডারটিকে কিনতে পারে কেকেআর। যেহেতু এবার কেকেআর ইডেন গার্ডেন্সে অনেক ম্যাচ খেলবে, তাই বাংলার এই প্লেয়ারদের কেনার জন্য টার্গেট করতে পারে কেকেআর। ঋত্বিক চ্যাটার্জি একজন ডিসেন্ট প্লেয়ার। এবং 3 নম্বর অভিমন্যু ঈশ্বরন, বাংলার এই ক্যাপ্টেনকে এবারে নিলামে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে ভারতীয় টিমের টেস্ট স্কোয়াডে রয়েছে এই অভিমন্যু ঈশ্বরন। এবং 4 নম্বর মুকেশ কুমার। হ্যাঁ ফ্রেন্ডস, মুকেশ কুমার হচ্ছে বাংলার আরও একটি প্লেয়ার যাকে এবারে নিলামে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ওডিআই স্কোয়াডে সুযোগ পেয়েছিল এই মুকেশ কুমার। এবং 5 নম্বর অগ্নি পান। হ্যাঁ ফ্রেন্ডস, বাংলার এই উইকেট কিপার ব্যাটসম্যানটিকে এবারে নিলাম থেকে তুলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো এই হচ্ছে 5টি বাংলা টিমের প্লেয়ার যাদেরকে এবারে নিলামে কিনতে পারে কেকেআর। সো ফ্রেন্ডস, তোমাদের মতে বাংলার কোন প্লেয়ারটিকে কেনা উচিত কেকেআরের, তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে কেকেআরে বাঙালি প্লেয়ারদের দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক। এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।